Hi everyone, welcome back to my channel. CS বলকে তোমাদের আর একবার ওয়েলকাম। তোমরা সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেককে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উইন্টার মেকআপ লুক। এখন উইন্টার মানে কি হচ্ছে? আমাদের বিয়েবাড়ি, বিভিন্ন রকম অকেশন, ঘোরা, আনন্দ করা, পিকনিক করা, এখন আমাদের একটু এই সময় মেকআপ না করলে ভালো লাগে না। তার জন্য আমি কি করে এই সুন্দর একটা চকচকে মেকআপ লুক ক্রিয়েট করেছি, তার জন্য আমার কি করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে যাওয়া যাক, এই মেকআপ লুকটা আমি কি করে ক্রিয়েট করেছি চলো। প্রথমে আমি রোজ টোনার অ্যাপ্লাই করবো। এই দেখো, এটা হচ্ছে গোলাপুরি রোজ টোনার। এই টোনারটা ইউজ করার অতি অবশ্যই, কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে। এই দেখো, এখন ড্যাব ড্যাব করে সারা ফেসের উপর আমি এটা অ্যাপ্লাই করলাম। এখন আমি ইউজ করব নিভিয়ারি ময়শ্চারাইজার ক্রিমটা। এখন উইন্টার কাল, এই নিভিয়ারি ময়শ্চারাইজারটা ইউজ করাই ভালো। আমি সাজ করবো এই ময়শ্চারাইজারটা ইউজ করাই ভালো। এখন সারা ফেজের উপর আমি ভালো করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি সামান্য একটু ভেজলিং ইউজ করবো, এই ভেজলিং নেবো। এই ভেজলিংটা সবার বাড়িতে আছে, দেখো কম বেশি সবার বাড়িতে এটা আছে। বেশি দাম না, 5 কি 10 টাকা নেবে। ভালো করে দু আঙ্গুলের মধ্যে এরকম মিক্স করে ভালো করে সার দু থেকে তিন সেকেন্ড পর্যন্ত ভালো করে ফেজের উপর এরকম মাসাজ করতে হবে। দেখো, এরপরে এই ভেজলিং থেকে সামান্য একটু ভেজলিং নিয়ে আমি লিপের উপরে অ্যাপ্লাই করলাম। এরপর আমি প্রাইমার হিসাবে এই অ্যালোভেরা জেলটা ইউজ করব। দেখো, আমি সাজেস্ট করবো এখন উইন্টার কাল, এখন এই অ্যালোভেরা জেলটাই ইউজ করা খুব ভালো প্রাইমার হিসাবে। কারণ ভালো করে আমি এটাকে ফেজের উপর এরকম ড্যাবড়া ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি এই ফাউন্ডেশনটা ইউজ করবো, কিন্তু সামান্য আমি ফাউন্ডেশনটা নেব। ফাউন্ডেশন এর সঙ্গে আমি সামান্য একটু অ্যাড করব ভ্যাজলিন। তোমাদের কাছে যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েলটাও অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমি তোমাদের ভেজলিং দিয়ে দেখাবো। এখন যদি তোমরা যদি ফাউন্ডেশনের সঙ্গে তোমরা যে অলিভ অয়েল বা ভেজলিং অ্যাড না করো, তাহলে এই উইন্টারে মেকআপ করলে কী হয়, ফেটে ফেটে যাবে, দেখতে একটা ভালো লাগবে না। তার জন্য সামান্য একটু অলিভ অয়েল বা সামান্য একটু ভেজলিং যদি অ্যাড করে দাও, তাহলে মেকআপটা যখন করবে তারপর দেখবে খুব সুন্দর একটা গ্লো দেখাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ড্যাব করে দেবো, তারপর দেখতে পাবে কত সুন্দর গ্লো দেখাচ্ছে। এখন জাস্ট মেকআপটা সেট করার জন্য একদম হালকা হালকা আমি এই ল্যাকমির কম্প্যাক্ট আমি ইউজ করবো, জাস্ট হালকা হালকা। এখন আমি আইব্রোটা ভালো করে ফিল করে নেব। ব্লু হ্যাভেন আইব্রো পেন্সিল, দেখো ভালো করে আমি এখন ড্র করে নেব। দেখো আইব্রোটা আমার ড্র করা হয়ে গেছে। এখন আমি এই লিপস্টিক দিয়ে আই মেকআপ করবো। আজকে কোনো আই প্যাডেল ইউজ করবো না, লিপস্টিক দিয়ে আমি আই মেকআপটা করবো। আমি দেখো জাস্ট হয়ে গেছে। এখন লিপস্টিক দিয়ে আমি ব্লাশটা করবো, এরকম হেসে চেকবোনের উপরে এরকম আলতো আলতোভাবে দিয়ে দিলাম। এখন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ড্যাব করে নেবো। তোমরা ব্রাশ ইউজ করতে পারো, আমি ব্রাশ বেশি একটু ইউজ করতে পছন্দ করি না, তার জন্য আমি এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করছি। এখন এই ব্লু হেভেন আইলাইনারটা আমি ইউজ করে নেব। এখন আমি ব্লু হেভেন এই পেন্সিলটা আমি ইউজ করলাম পুরো সিম্পল পদ্ধতিতে। দেখো, এখন আমি লিপস্টিকটা দিয়ে আমি লিপস্টিকটা পরে নেব। হয়ে গেছে আমার লিপস্টিক পরা, এখন একটা জাস্ট বিন্দিয়া পরে নেব। দেখো, আর আমি ফাইনালভাবে রেডি হয়ে আসছি। দেখো কীরকম লাগছে, খুব গ্লোয়িং দেখাচ্ছে, খুব সুন্দর। আর তোমরা এরকমভাবে অতি অবশ্যই করো, দেখবে তোমাদের শীতকালে মেকআপ ফাটবে না, গ্লো দেখাবে এবং দেখতে খুব সুন্দর দেখাবে। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি কোনো ভিডিওর সাথে। সেই নিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।